গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিঙ্কি, আমার পিঙ্কি সিচ্ছে চ্যানেলে আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আবার আরও একটি দারুণ ইন্টারেস্টিং তোমাদেরই রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের দারুণ লাগতে চলেছে। তো বেশি বকবক করবো না, বকবক করলে তোমরা এবার রেগে রেগে বোম হয়ে যাবে। ভিডিও দেখার জন্য সকলেই ওয়েট করে থাকো। তো সকলে এত এত রিকোয়েস্ট করছো, রিকোয়েস্ট করছো, ভাবছি কোন ভিডিও করব, কোন ভিডিও করব। এবার তো আমি আগের ভিডিওর কমেন্টগুলো দেখছিলাম, তো কমেন্টগুলো দেখতে দেখতে আমার এই কমেন্টটা চোখে পড়লো যে আমি এই ভিডিওটা করিনি। প্রায় আমাকে 3 উইক হবে, 3 সপ্তাহ আগে আমাকে এটা রিকোয়েস্ট করা হয়েছিল যে আদাম অ্যাপেলসের এই ভিডিওটা কিন্তু ওয়াটার ড্রিঙ্কিং সঙ্গে মানে ওয়াটার খেয়ে মানে জল খেয়ে মুভমেন্টটা করার জন্য। তো সেটাই আজকে আমি করতে চলেছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না। আর আমার পরিবারে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এবং ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই পাশে থেকেও একটু সাপোর্ট করো। আর সকলকে বলবো কেউ স্কিপ করো না, প্লিজ পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। এবার একটু বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো চলো দেখা যাক। ওই জুম ক্যামেরা বলেছিলে, জুম ক্যামেরাই করা আছে, ফ্ল্যাশ লাইটও অন করা আছে। তো চলো ভিডিওটা শুরু করে নিই। তো শুরু করা যাক। আগে আমার তোমাদের দেখিয়ে দিই নেকটা ভালো করে। তোমাদের লাইন বলছিলে কটা লাইন? 1, 2, 3, আর এটা একটা 4টি। Thank you.
খেয়ে নেওয়া হলো, বুঝতেই পাচ্ছ মানে একটা বলতে পারি ওয়াটার চ্যালেঞ্জিং ভিডিও হয়ে গেল। তো চলো, কেমন লাগছে ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। কিন্তু এতটা গরমের মধ্যে ফ্যান ট্যান অফ করে বসে তোমাদের জন্য শুধুমাত্র ভিডিও করছি, তো আশা করতে পারি ভিডিওটা ভালোই লাগবে আর তোমরাও সকলে পুরোটা ভিডিওটা দেখবে মনোযোগ সহকারে। ভিডিওটা খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা সেটাও জানো অবশ্যই। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং পাশে রাখা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করতে হবে, কারণ আমি এরকম ভিডিও ছাড়ব সবার আগে তোমরা দেখে নিতে পারবে। আর নোটিফিকেশনটা কিন্তু অন এবং অল করে রাখা অবশ্যই দরকার, কারণ আমি এরকম ভিডিও ছাড়ব তোমাদের কাছে নোটিফিকেশন গেলে তবেই তো তাড়াতাড়ি ঝটফট দেখে নিতে পারবে, তাই না? তো আর একটা ছোট্ট কথা বলে দিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো আবার কিন্তু দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণে যেন সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে অবশ্যই, আর কি কি ভিডিও দেখতে চাও আমাকেও কমেন্ট করে জানাতে থাকবে। তো আমিও চেষ্টা করবো তোমাদের সাথে সেরকম ভিডিও তোমাদের সামনেই নিয়ে আসার জন্য। তো আজকের জন্য সকলকে টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।